বর্তমানে স্মার্টফোনের মার্কেটে 10 থেকে 15 হাজার টাকা বাজেটের ভেতর বেশ আকর্ষণীয় কিছু স্মার্টফোন রয়েছে, যেখানে কোনো স্মার্টফোনের ক্যামেরা ভালো তো আবার কোনো স্মার্টফোন এগিয়ে আছে চিপসেটের দিক থেকে। আর এমন অবস্থায় যদি আপনার মোবাইল কেনার বাজেট হয়ে থাকে 10 থেকে 15 হাজার টাকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 10 থেকে 15 হাজার টাকা বাজেটের ভেতর সেরা 5টি অফিসিয়াল স্মার্টফোন। তাহলে চলুন শুরু করা যাক। এই তালিকার 5 নম্বরে আছে রিয়েলমি নার্সো 30A। বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালভাবে বিক্রি হচ্ছে 13,990 টাকায়। ডিভাইসটিতে রয়েছে 6.5 ইঞ্চিস এর HD+ IPS LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও G85। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ। সাথে আকর্ষণীয় সেলফি তোলার জন্য আছে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 6000mAh-এর একটি দারুণ ব্যাটারি, যেখানে সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার এবং সাথে নিরাপত্তার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরপর এই তালিকার 4 নম্বরে আছে টেকনো স্পার্ক 6। বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটির 4GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়ালভাবে বিক্রি হচ্ছে 13,990 টাকায়। এই ডিভাইসটিতে রয়েছে 6.8 ইঞ্চিস এর HD+ IPS LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G70। ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 16+2+2+2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। সাথে সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, যেখানে সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধা। এরপর এই তালিকার 3 নম্বরে আছে রেডমি 9। বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালভাবে বিক্রি হচ্ছে 14,999 টাকায়। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চিস এর ফুল HD+ IPS LCD ডট নচ ডিসপ্লে, যেখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G80। মেইন ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, তৃতীয়টি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সর্বশেষটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5020mAh-এর একটি দারুণ ব্যাটারি, যেখানে থাকছে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধাও। এরপর এই তালিকার 2 নম্বরে আছে রিয়েলমি নার্জো 20। বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালভাবে বিক্রি হচ্ছে 13,990 টাকায়। এই ডিভাইসটিতে রয়েছে 6.5 ইঞ্চিস এর HD+ IPS LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85। মেইন ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 6000mAh-এর একটি দারুণ ব্যাটারি, যেখানে সাথে থাকছে 18W-এর চার্জিং সুবিধা। এরপর এই তালিকার 1 নম্বরে আছে পোকো M3। বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালভাবে বিক্রি হচ্ছে 14,999 টাকায়। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চিস এর ফুল HD+ IPS LCD ডট নচ ডিসপ্লে, যেখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 662। মেইন ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দ্বিতীয়টি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সর্বশেষটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ডিভাইসটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। সাথে নিরাপত্তার জন্য থাকছে ফেস আনলক এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 6000mAh-এর একটি দারুণ ব্যাটারি, যেখানে সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধাও। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার ফিরব নতুন কোনো রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।